السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের আলোচ্য বিষয় ফিতরার নির্ধারিত পরিমাণ। প্রিয় ইসলামী ভাইরা, এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ 2640 টাকা ও সর্বনিম্ন 115 টাকা। 1444 হিজরি সনের সাদকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ 2640 টাকা এবং সর্বনিম্ন 115 টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 115 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা। কিসমিস দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1650 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা ও পনির দ্বারা আদায় করলে 1 সা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনির বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপযুক্ত পণ্য সমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। ফিতরা তিনটি গুরুত্বপূর্ণ মাসালা। 1. ঈদুল ফিতরের সকালে অর্থাৎ শাবান মাসের পহেলা তারিখ সুবহে সাদিকের সময় শর্ত পাওয়া গেলে ফিতরা প্রদান করা ওয়াজিব, তবে রমজান মাসে বরং তার পূর্বেও দেয়া যাবে। 2. ফিতরার টাকা প্রদানের সময় সেই দিনের বাজার মূল্য জেনে নেওয়া উচিত, যাতে কোনো কমতি না হয়। 3. ফিতরার প্রকৃত নির্ধারণ যোগ্যতা হচ্ছে পরিমাণের ভিত্তিতে। যেহেতু পরিমাণ সম্পর্কে আলেমদের বিভিন্ন মতপার্থক্য রয়েছে, তাই সাধারণ মানুষের সুবিধার্থে পণ্যের পরিবর্তে অর্থের নির্ধারিত পরিমাণ উপরে উল্লেখ করা হয়েছে, যাতে ফিতরা নিশ্চিতভাবে আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবি জেলা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।